اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضى عليك السلام ورحمه الله وبركاته اكبر برسالة হচ্ছে পান্ত যে কথা হচ্ছে পান্তা ভাতে যদি নেশা হয় তাহলে সেটা অবশ্যই হারাম তবে সাধারণত পান্তা ভাতে কিন্তু নেশা হয় না পান্তা ভাতকে বেশি সময় ধরে পচিয়ে রাখলে তখন তাতে নেশা হতে পারে তখন সেটা মাদক দ্রব্যে পরিণত হতে পারে সাধারণত বাঙালি পরিবারে বা বাঙালি সমাজে যেটা দেখা যায় যে সন্ধ্যার বা রাত্রের ভাতকে পানি দিয়ে ভিজিয়ে রেখে সকালে খাওয়া হয় আটটা নটা দশটার দিকে এই ভাতে কোনো রকমের ক্ষতি করে না এই ভাত খাওয়াতে কোনো রকমের সমস্যা নেই এতে নেশাও করে না আর কখনো কখনো যদি পান্তা ভাত যদি নেশা করে তাহলে আহ পান্তা ভাত সব জন্য হারাম এটাও বলা যাবে না সময়ের জন্য বর্জনীয় কারণ পান্তা ভাতটা আসলে হারান না আসলটা হচ্ছে যে তাতে যদি মাদকতা এসে যায় নেশা তৈরি হয়ে যায় যেমনটি বললাম যে দু তিন দিনের পন্থা ভাত আগেকার ভিজিয়ে রাখা হয়েছে কয়েকদিন থেকে কয়েক ঘন্টা থেকে বেশি করে তাহলে তার মধ্যে একটু মাদকতা এসে যেতে পারে তখন সেটা হারাম হতে পারে নচেত কিন্তু পান্তা ভাত কিন্তু আসলেই হারাম না পান্তা ভাত নেশা তৈরি করে এটাও ঠিক না আর পান্তা ভাত হারামও না তবে যেমনটি বললাম যে এই পচা ভাত দিয়ে বা ভাত পচিয়ে মাদক তৈরি মদ তৈরি করা হয় যেটাকে আমাদের দেশি মদ বলা হয় সাধারণত এই দেশি মদ তৈরি হয় কিন্তু ভাত পচিয়েই সেটা আলাদা জিনিস সেটা একটা আলাদা প্রক্রিয়ায় করা হয় আর আমাদের সাধারণত আমাদের বাঙালি সমাজে যে পান্তা ভাত খাওয়ার রেওয়াজ আছে সেই ভাত নেশা তৈরি করে না এবং এই ভাত খাওয়া হারামও নয়